প্রথম ম্যাচে সার্বিয়ার বিপক্ষে 2-0 গোলে জয়ের পর বিশ্বকাপ ফুটবলে কাল আবার মাঠে নামছে ব্রাজিল। গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে ব্রাজিলের প্রতিপক্ষ সুইজারল্যান্ড। কাতারের 974 স্টেডিয়ামে খেলা শুরু হবে কাতার সময় সন্ধ্যা 7টায়, অর্থাৎ বাংলাদেশ সময় রাত 10টায়। রিচার্লিসনের জোড়া গোলে 24 নভেম্বর সার্বিয়াকে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু করে ব্রাজিল। 62 ও 73 মিনিটে গোল দুটি করেছিলেন রিচার্লিসন। তবে ওই ম্যাচে দুঃসংবাদ পেয়েছে ব্রাজিল। সার্বিয়ার বিপক্ষে ম্যাচের শেষ দিকে গোড়ালির লিগামেন্টের ইঞ্জুরিতে পড়েন সুপারস্টার নেইমার। এর ফলে গ্রুপের বাকি 2 ম্যাচ খেলতে পারবেন না তিনি। শুধু নেইমার নয়, ইঞ্জুরিতে পড়েছেন ড্যানিলো। নেইমারের মতো একই ইঞ্জুরিতে পড়ে গ্রুপের বাকি 2 ম্যাচ খেলতে পারবেন না ড্যানিলো। এই দুজনের জায়গায় কে কে খেলবেন তাদের নাম প্রকাশ করেনি ব্রাজিলের কোচ তিতে। তবে মিলিতাও, দানি আলভেস ও রদ্রিগোর কথা বলেছেন ব্রাজিলের কোচ। সুইজারল্যান্ডের বিপক্ষে ব্রাজিলের সম্ভাব্য একাদশ হচ্ছে এরকম: অ্যালিসন, এডার মিলিতাও অথবা দানি আলভেস, মার্কুইনোস, থিয়াগো সিলভা, অ্যালেক্সান্ড্রো, ক্যাসিমিরো, লুকাস পাকুয়েতা, রদ্রিগো, রাফিনহা, রিচার্লিসন এবং ভিনিসিয়াস জুনিয়র। ব্রাজিলের মতো জয় দিয়ে বিশ্বকাপ শুরু করেছে সুইজারল্যান্ডও। ক্যামেরুনকে 1-0 গোলে হারিয়েছে সুইজারল্যান্ড। সুইজারল্যান্ডকে সহজ প্রতিপক্ষ ভাবার কারণ নেই ব্রাজিলের। দুদলের মুখোমুখি পরিসংখ্যানে বলে দিচ্ছে তা। ব্রাজিল ও সুইজারল্যান্ড এ পর্যন্ত মুখোমুখি হয়েছে 9 বার। 3 বার জিতেছে ব্রাজিল, 2 বার সুইজারল্যান্ড। বাকি 4 ম্যাচ হয়েছে ড্র। সবচেয়ে বড় কথা হচ্ছে, বিশ্বকাপে ব্রাজিল কখনো সুইজারল্যান্ডকে হারাতে পারেনি। 2 বারই ড্র হয়েছে। বিশ্বকাপে ব্রাজিল ও সুইজারল্যান্ড প্রথম মুখোমুখি হয় 1950 সালে। ওই ম্যাচ 2-2 গোলে ড্র হয়েছিল। এরপর গত রাশিয়া বিশ্বকাপেও দেখা হয় ব্রাজিল ও সুইজারল্যান্ডের, আর 1-1 গোলে ড্র হয় সেই ম্যাচ।